नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। भिडियोटा दारुण एक इंटरेस्टिंग टॉपिक निये होते चले। भिडियोते आमरा देखे नेब कोन जुटीटा मोहनबागान दलेर सेरा जुटी एबं तोमादेर काछे जानते चाहिब जे तोमादेर एई दुटी जुटिर मध्ये कोनटा बेशी भालो बा सेरा जुटी मने होच्छे। तो प्रथमे अवश्यई जे जुटिटार कथा बोलबो सेई जुटिटा होच्छे रॉय कृष्णा एबं डेविड विलियम्स। एई जुटी मोहनबागान दलेर होये एकटा समय पुरोपुरि आईएसएलए कापिये गेछेन, दापटेर साथे खेलेछेन, प्रचुर गोल करेछे। आर आरेकटा जुटी तैरि होच्छे एई बछर, सेटा होच्छे जैसन कामिंस एबं आर्मान्दो सादिकिउ। तो এই দুটো জুটির মধ্যে কোন জুটিটা সেরা সেটা নিয়েই বলবো। প্রথমেই আমরা দেখে নেব রয় কৃষ্ণা এবং জ্যাসন কামিসের কি পারফরম্যান্স রয়েছে তাদের পুরো ফুটবল ক্যারিয়ারে। তো দেখো, রয় কৃষ্ণা একটা সময় খেলে গেছে মোহনবাগান দলের হয়ে। তো তার ফুটবল ক্যারিয়ারের পারফরম্যান্স যদি দেখি, তাহলে তিনি 35 বছর বয়সে এসে এখনো অবধি 332টা ম্যাচ খেলেছেন, 175টা গোল করেছেন, 91টার মতো অ্যাসিস্ট করেছেন। তার পাশাপাশি 26,941 মিনিট তিনি মাঠে ছিলেন। তো 35 বছর বয়সে এসে যা ম্যাচ খেলেছে, তার মোটামুটি হাফের গোল কিন্তু তিনি করেছেন এবং 91টা প্রায় 100টার কাছাকাছি অ্যাসিস্ট করেছেন। তো দারুণ এই স্ট্রাইকার কিন্তু তার জীবনে ফুটবল ক্যারিয়ারে দারুণ পারফরমেন্স করেছে। অবশ্যই মানতে হবে যে তিনি কিন্তু একজন সেরা স্ট্রাইকার। এর পাশাপাশি যদি জ্যাসন কামিসের কথা বলি, তাহলে জ্যাসন কামিস এখন অবধি 28 বছর বয়সে এসে তিনি খেলেছেন 352টা ম্যাচ, 145টা গোল করেছেন এবং 48টা অ্যাসিস্ট করেছেন। 22,618 মিনিট তিনি ওই 352টা ম্যাচে মাঠে ছিলেন। তো দেখো, এখানে একটা বড় টুইস্ট এটাই যে রয় কৃষ্ণের এখন বয়স কিন্তু 35। তো 35 বছর বয়সে এসে 350 ম্যাচ খেলেছে, যেখানে 27 বছর বয়সে জ্যাসন কামিস 350 ম্যাচ খেলে নিয়েছে অলরেডি। তো এখনও যদি রয় কৃষ্ণার বয়সের কাছাকাছি যায়, তো এই যে 5 বছর ডিফারেন্স, এই 5 বছরে তো আরও অনেক ম্যাচ খেলে নেবে জ্যাসন কামিস, সেখানে আরও গোল করবে। তো এই অর্থেও জ্যাসন কামিস কিন্তু সেরা এবং দুটি স্ট্রাইকারের পারফরমেন্সই কিন্তু সেরার সেরা পারফরমেন্স রয়েছে। এবার যদি ডেভিড উইলিয়ামস এবং আর্মান্দো সাদিকুর কথা বলি, তাহলে ডেভিড উইলিয়ামসের পারফরমেন্স যদি দেখি, তাহলে ডেভিড উইলিয়ামস 35 বছর বয়সে এসে এখন অবধি ম্যাচ খেলেছে 370টা, গোল করেছে 93টা, অ্যাসিস্ট করেছেন 26টা এবং 23,578 মিনিট তিনি 370টা ম্যাচে মাঠে ছিলেন। এই হচ্ছে তার পারফরমেন্স। আর আর্মান্দো সাদিউকির কথা যদি বলি, তাহলে আর্মান্দো সাদিউকি 32 বছর বয়সে এসে এখন অবধি ম্যাচ খেলেছে 401 ম্যাচ খেলেছে, 151টা গোল করেছে, 26টা অ্যাসিস্ট করেছেন এবং 25,362 মিনিট তিনি 401টা ম্যাচে মাঠে ছিলেন। তো সেই ক্ষেত্রে ডেভিড উইলিয়ামসের তুলনায় আর্মান্দো সাদিউকি একটু হলেও ভালো জায়গাতে রয়েছে তার পারফরমেন্সের ক্ষেত্রে, কারণ 32 বছর বয়সে এসেই তিনি প্রায় 400টা ম্যাচ খেলে নিয়েছে। তো এখনও 3 বছর রয়েছে 35 বছর হতে। তো সেখানে ডেভিড উইলিয়ামসের কাছাকাছি যখন যাবে, ততক্ষণে এই 3 বছরে আরও অনেক ম্যাচ খেলে নেবেন এবং আরও অনেক গোল করবেন। তো সেই ক্ষেত্রে এখানে একটু হলেও ডেভিড উইলিয়ামসের থেকে এগিয়ে রয়েছে এই আর্মান্দো সাদিউকিও। কিন্তু বয়স অনুযায়ী হয়তো রয় কৃষ্ণা পিছিয়ে, বাট জ্যাসন কামিস এগিয়ে থাকলেও আমি এখন মনে করছি যে দুই স্ট্রাইকারই কিন্তু সেরা স্ট্রাইকার। কিন্তু তোমাদের কাছে অবশ্যই জানতে চাইব যে তাহলে এই আর্মান্দো সাদিউকিও এবং জ্যাসন কামিস এই জুটিটা বেস্ট জুটি হতে চলেছে, নাকি তাদের মোহনবাগান দলের যে পুরনো জুটিটা ছিল রয় কৃষ্ণা নাকি ডেভিড উইলিয়ামস এই জুটিটার সেরা জুটি ছিল। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের পুরোপুরি এই চারটে প্লেয়ারের পারফরমেন্স কেমন কী ছিল সেটাই জানালাম, এবার তোমরা ডিসাইড করে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।